কুষ্টিয়ার লাহিনী সন্ধিয়ারা বেহাল সড়কে এলজিইডির মেরামতের উদ্যোগ কোনো কাজেই আসে না। ইটবালু দিয়ে গর্ত বন্ধের চেষ্টা বৃথা হচ্ছে যা সড়কেই মিশে যাচ্ছে। সড়কের পরিস্থিতি এত খারাপ যে পুনর্নির্মাণ ছাড়া আর কোনো উপায় নেই বলছেন এই পথের চলাচলকারীরা। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়ার লাহিনী থেকে সন্ধিয়ারা পর্যন্ত 22 কিলোমিটার সড়ক একেবারেই বেহাল, গর্তের সৃষ্টি হয়ে গেছে চলাচলের অনুপযোগী। সন্ধিয়ারা পেরিয়ে সড়কটি মাগুরা জেলার লাঙ্গলবান্ধ পর্যন্ত গেছে। কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরা জেলার প্রায় 12 লাখ মানুষ চলাচল করে এই সড়কে। বর্ষা শুরু হয়, তাদের ভোগান্তি আরো বেড়েছে। আমাদের সমস্যা তো আছে, রাস্তা হারিয়ে গাড়ি এটা ওটা জায়গায় জায়গায় যে রিপিট করতেছে, তাতে রিপিট তো থাকবে না। এই রাস্তা আমি চলাফেরা দেখতেছি, খুব সমস্যা, রাস্তা ভাঙা এবং প্লাসে গাড়ি ঘোড়া চলা যায় যেভাবে কাজ হচ্ছে তাতে এক বছর টিকবে। প্রায় দুর্ঘটনায় পড়ছে ছোট যানবাহন গুলো। গাড়ির মাথাটা ভেঙে গেছে, ওই তো আসা জন্য ধানে রাস্তা হওয়ারই দরকার। আমাদের গাড়ি ঘোড়া অনেক সময় ভেঙে যায় এবং দুর্ঘটনা হয়, আমরা গাড়ি চালাতে পারি না। এলজিডি টেন্ডারে একবার কাজ শুরু হয়েছিল কিন্তু কিছুটা করেই চলে যান ঠিকাদার। দুর্ভোগ কমানোর জন্য আমরা হেডকোয়ার্টার থেকে ইমার্জেন্সি মেইনটেনেন্স হিসেবে কিছু বরাদ্দ নিয়েছি এবং এটার কাজ এখন চলমান আছে। বড় বড় খানা খন্ডগুলো যেগুলো তৈরি হয়েছে সেই খানা খন্ডগুলো আমরা মেরামত করছি। মেরামতের ইট বালু উঠে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। বারবার ইট বালু ফেলে কোনো মতে এই সড়কের যে মেরামত কাজ করা হচ্ছে তা নিয়ে অসন্তুষ্ট সড়কে চলাচলকারীরা। তারা বলছেন প্রতিশ্রুতির কথা না বাড়িয়ে এখনই দ্রুত এই সড়কের পুনর্নির্মাণ কাজ শুরু করা হোক। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।